গ্রামের কিছু মানুষের জীবন এত কষ্টের যেটা চোখে না দেখলে কখনোই বিশ্বাস করা যাবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আজকে গ্রামের আরও একটি ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে 5 থেকে 6 দিন যাবত আমি দেখছি যে এখানে অনেক কষ্ট করতেছে সবাই, মানে গাছ কাটতেছে, গাছগুলো কেটে দেন আবার এগুলো থেকে লাড়কি বের করছে। তো এতদিন আমি হচ্ছে শুধু দেখতাম, তো ভাবলাম যে আজকে একটু ভিডিওই করি। তো উনি হচ্ছে এখানে সবগুলো গাছ থেকে সবগুলো লাড়কি বের করতেছে। এই গাছ সবগুলো কিন্তু কাটা, প্রায় 15 থেকে 20টা গাছ কেটেছে, দেন এগুলোকে প্রত্যেকটা গাছের জয়েন্ট আলাদা করেছে। এরপর হচ্ছে ছোটো ছোটো এখানে অনেকগুলো লাড়কি হয়েছে, ছোট বড় চিকন মোটা অনেক টাইপের হয়েছে পাতা। তো উনি হচ্ছে এগুলোকে সবগুলো রেডি করতেছে, সে সকাল থেকে কাজ করতেছে, কোনো রেস্ট নেই এই রোদের মধ্যে গরমের মধ্যে। আর এগুলো কিন্তু অনেক রিস্ক থাকে গাছগুলো, এগুলোকে অনেক সাবধানে ফেলতে হয়, কাটতে হয়, ভাঁজ করতে হয়। দেখেন মোটা মোটা গাছের এই গাছগুলো কিন্তু কুড়োল দিয়ে আবার হচ্ছে ছোটো ছোটো লাড়কি বানাবে, এগুলো করতে অনেক কষ্ট, চোখে না দেখলে আসলে বিশ্বাস করা যায় না এই রোদের মধ্যে গরমের মধ্যে কত কষ্টই না করতেছে পরিবারের জন্য। তো এখানে এই যে আমি আসলাম, এসে ওনাদেরকে একটু পানিও দিয়েছি। তো এই যে এখানে হচ্ছে পাতা নিলাম একটা, এই পাতাটা হচ্ছে দেখি আনাবিয়াকে দিব। ও সব কিছুতে আসলে এনজয় করে, সব কিছু নতুন আনাবিয়ার কাছে, ও কখনো এগুলো দেখেনি। তো এখানে এই যে লাড়কিগুলো দেখেন কি সুন্দর করে ভাঁজ করে রেখেছে। আসলে সব কিছু দেখলে মনে হয় যে অনেক সহজ, কিন্তু সেই পরিস্থিতিতে নিজে গিয়ে দাঁড়ালে বোঝা যায় যে কতটা কঠিন আর কতটা কষ্টের। তো আনাবিয়াকে একটা পাতা দিলাম, দেখি ও কী করে। ও পাতাটা আমার হাত থেকে নিয়ে ফেলে দিয়েছে। জীবন যুদ্ধে বাবারা সবসময় জয়ী হয়, সবসময় সন্তানের জন্য কষ্ট করে, এই যে রোদে পুড়ে কত কষ্ট করে কাজ করে, সারা দিন কাজ করে। তো আমি বাড়িতে আসার পর থেকেই দেখছি, ঈদের পর থেকে এই কাজ করতেছে, গাছ কাটা, গাছের অনেকগুলো সেক্টর আছে এখানে, গাছ কাটা থেকে শুরু করে এই ছোটো ছোটো লাড়কিগুলো বের করা অনেক অনেক কষ্ট। একটা বড় মোটা গাছ থেকে পাতা আলাদা করা কিন্তু কম মুখের কথা না। আর এখন যেহেতু আশপাশে কোনো জায়গায় পানি নেই, অনেক খরা রোদ, আর এই পাতাগুলো হচ্ছে রোদে শুকানোর পর জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে। আর এটা একদম আমার বাসার একদম পাশে, যার কারণে খুব চোখে লাগে। তো এই যে আমাদের বাড়ির একটা সুন্দর ভিউ নিয়ে নিলাম। আমাদের সামনের সাইডটা এখনও কমপ্লিট হয় নাই, পিছনে তো আমরা থাকি বাড়িতে, আর সামনের মার্কেটটা এখনও কমপ্লিট হয় নাই, তো ইনশাল্লাহ একদিন হয়ে যাবে। আর এই যে সাইডের ভিউটা দেখেন কত সুন্দর। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, ভালো থাকবেন, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। সব বাবাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।